জাতির পিতাকে হারিয়ে বাঙালি জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন সচিব ফয়েজ আহমেদ। সকালে পরিবহন পুল ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু ও স্বাধীনতার শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় সরকারি যান পরিবহন অধিদপ্তরের কমিশনার মিজানুর রহমান সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।